আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নরকলিকাতা, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো পৌরনীতি এবং সুশাসন দ্বিতীয় পত্রে আজ তোমাদের সাথে যে অধ্যায় আলোচনা করব, সেই অধ্যায়ের মূল শিরোনাম হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ, অধ্যায় হচ্ছে 3। আর আজ তোমাদের সাথে আমি আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আজ তোমাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারবে তা হচ্ছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ঘটনাগুলো জানতে পারবে এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের ক্লাসে চলে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 থেকে 1975। প্রথমে আমি এখন আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এবং শিক্ষা সম্পর্কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দানকারী অন্যতম শীর্ষ নেতা। দীর্ঘ সংগ্রামমুখর ও কর্মময় রাজনৈতিক জীবনে তিনি এক পর্যায়ে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের সভাপতি হন। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। সরকার পদ্ধতি পরিবর্তন করা হলে তিনি এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসাধারণের কাছে তখন শেখ মুজিব এবং শেখ সাহেব হিসেবে বেশি পরিচিত ছিলেন। এই মহান নেতাকে 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17 মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সাইরা বেগম। চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয় সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শৈশবে বাবা মা আদর করে খোকা বলে ডাকতেন। তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে 1942 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1947 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। একই বছর পাকিস্তান সৃষ্টির পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। রাজনৈতিক জীবনের সূচনা। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1939 সালে মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই। পরবর্তীকালে 1940 সালে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। 1942 সালে ম্যাট্রিকুলেশন পাশ করার পর কলকাতা ইসলামিয়া কলেজে, বর্তমান নাম হচ্ছে মৌলানা আজাদ কলেজ, আইন বিষয়ে পড়ার জন্য ভর্তি হন। এই কলেজ থেকে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগদান এবং বাঙালি মুসলিম নেতা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসেন। তার ছাত্র আন্দোলনের মুখ্য বিষয় ছিল একটি পৃথক মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন। 1943 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। 1944 সালে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ ভূমিকা পালন করেন। ভারত ও পাকিস্তান পৃথক হওয়ার প্রাকালে কলকাতায় ভয়ানক হিন্দু মুসলিম দাঙ্গা হয়। এই সময় তিনি সংখ্যালঘু মুসলিমদের রক্ষা এবং দাঙ্গা নিয়ন্ত্রণ আনার জন্য হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর সাথে বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় শরিক হন। দেশ বিভাগের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। 1948 সালের জানুয়ারি মাসের 4 তারিখে প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, যার মাধ্যমে তিনি এই প্রদেশের অর্থাৎ পূর্ব বাংলার অন্যতম প্রধান ছাত্র নেতায় পরিণত হন। রাষ্ট্রভাষা আন্দোলন। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর বৃহত্তর পরিসরে রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। 1948 সালে ফেব্রুয়ারির 23 তারিখে পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন গণপরিষদের অধিবেশনে বলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই মন্তব্যে সমগ্র পূর্ব পাকিস্তানের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিবাদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিলম্বে মুসলিম লীগের এই পূর্ব পরিকল্পিত সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেন। 1948 সালে 2 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, যাতে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছিলেন। এখান থেকে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিষদের আহ্বানে 11 মার্চ ঢাকায় ধর্মঘট পালিত হয়। ধর্মঘট পালনকালে বঙ্গবন্ধু সহ কয়েকজন রাজনৈতিক কর্মীকে সচিবালয় ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ছাত্র সমাজের তীব্র প্রতিবাদের মুখে 15 মার্চ বঙ্গবন্ধু এবং অন্য ছাত্র নেতাদেরকে মুক্তি দেওয়া হয়। 1949 সালের 23 জুন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং মৌলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগ গঠন করলে বঙ্গবন্ধু মুসলিম লীগ ত্যাগ করে এই নতুন দলে যোগ দেন।
তাকে দলের পূর্ব অংশের যুগ্ম সচিব নির্বাচিত করা হয়। 1952 সালে 26 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন পুনরায় ঘোষণা করেন উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। এই ঘোষণার পর জেলে থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন। জেল থেকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পরিচালনায় তিনি ভূমিকা রাখেন। ভাষা আন্দোলনের অংশ হিসেবে 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দাবি আদায় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময়ে বঙ্গবন্ধু জেলে অবস্থান করে 14 ফেব্রুয়ারি থেকে অনশন পালনের সিদ্ধান্ত নেন। তার এই অনশন 13 দিন চলে। 21 ফেব্রুয়ারির শোকাবহ ঘটনার পর 26 ফেব্রুয়ারি তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। যুক্তফ্রন্ট নির্বাচন 1953 সালে 9 জুলাই বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিলর অধিবেশনের শেষে দলের সেক্রেটারি দলের জেনারেল মহাসচিব নির্বাচিত হন। একই বছরের 14 নভেম্বর প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যান্য সমমনা দল নিয়ে যুক্তফ্রন্ট নামে জোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। দুর্নীতি ও অগণতান্ত্রিক শাসনের জন্য জনপ্রিয়তা হারিয়ে ফেলা মুসলিম লীগকে পরাজিত করার জন্যই এ জোট করা হয়। 1954 সালে 10 মার্চ পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যুক্তফ্রন্ট 237টি আসনের মধ্যে 223টিতেই বিপুল ব্যবধানে বিজয় অর্জন করে। এর মধ্যে 143টি আসনেই আওয়ামী লীগ লাভ করেছিল। মুসলিম লীগের ভরডিবি ঘটে। বঙ্গবন্ধু গোপালগঞ্জের আসনে শক্তিশালী মুসলিম লীগ নেতা ওয়াহিদুজ্জামানকে 13,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন। 15 মে তাকে যুক্তফ্রন্ট সরকারের কৃষি ও বন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেওয়া হয়। 31 মে কেন্দ্রীয় সরকারের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ আদমজিতে সংগঠিত দাঙ্গার অজুহাত দেখিয়ে শাসনতন্ত্রের ব্রাহ্মণের পদ হারা বলে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেন। বঙ্গবন্ধু 30 মে করাচি থেকে ঢাকা ফেরার পর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। 23 ডিসেম্বর তিনি মুক্তি লাভ করেন। 1955 সালে 5 জুন বঙ্গবন্ধু আইন পরিষদের সদস্য মনোনীত হন। 1956 সালে 16 সেপ্টেম্বর বঙ্গবন্ধু কোয়ালিশন সরকারে যোগ দিয়ে একযোগে শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতিরোধ এবং গ্রামীণ সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1958 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি মেজর জেনারেল ইস্কান্দার মির্জা এবং সেনাবাহিনী প্রধান আইয়ুব খান দেশের সামরিক আইন জারি করে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেন। এই বছরেই 11 অক্টোবর বঙ্গবন্ধুকে আটক করা হয়। জেলে থাকা অবস্থায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি ভিত্তিহীন অভিযোগ আনা হয়। 14 মাস একটানা আটক থাকার পর তাকে মুক্তি দেওয়া হলেও জেলের ফটক থেকে পুনরায় তাকে আবার গ্রেপ্তার করা হয়। পূর্ব পাকিস্তানের প্রধান নেতা উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করার মাধ্যমে বঙ্গবন্ধু 1961 সালে জেল থেকে ছাড়া পান। এবার তিনি অন্যান্য ছাত্র নেতাকে নিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা আদায়ের লক্ষ্যে কাজ করা। 1962 সালের 24 সেপ্টেম্বর তিনি লাহোর যান এবং সেখানে হোসেন সৈয়দ সোহরাদের সাথে মিলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলেন। এটি মূলত বিরোধী দলসমূহের একটি সাধারণ কাঠামো হিসেবে কাজ করেছিল। গণতান্ত্রিক ফ্রন্টের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু পুরো অক্টোবর মাস জুড়ে হোসেন সৈয়দ সোহরাদের সাথে মিলে বাংলার বিভিন্ন স্থানে সফর করেন। হোসেন সৈয়দ সোহরাদের আকস্মিক মৃত্যুর পর এই বৈঠকে আওয়ামী লীগকে পুনরায় সংহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকের প্রস্তাবের ভিত্তিতে বঙ্গবন্ধুকে তৎকালীন পাকিস্তানের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের মহাসচিব ও মাওলানা আব্দুল রশিদ তর্কবাগিশকে সভাপতি নির্বাচিত করা হয়। ছয় দফা দাবি 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দর্শনের একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন, যাতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পরিপূর্ণ রূপরেখা দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু ছয় দফাকে আমাদের বাঁচার দাবি শিরোনামে প্রচার করেছিলেন। এই দাবির মূল বিষয় ছিল একটি শিথিল কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত পাকিস্তানি ফেডারেশনের পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন। এই দাবি সম্মেলনের উদ্যোক্তারা প্রত্যাখ্যান করেন এবং বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করেন। এ কারণে তিনি উক্ত সম্মেলন বর্জন করে পূর্ব পাকিস্তানে ফিরে আসেন। মার্চ মাসের 1 তারিখে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এই নির্বাচনের পর তিনি ছয় দফার পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে দেশব্যাপী প্রচারণা শুরু করেন। এই বছরের 8 মে নারায়ণগঞ্জে পাট কারখানার শ্রমিকদের এক র্যালিতে অংশগ্রহণের জন্য তাকে আবার গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুর মুক্তি দাবিতে 7 জুন দেশব্যাপী ধর্মঘট পালিত হয়। পুলিশ এই ধর্মঘট চলাকালে গুলিবর্ষণ করে, যার কারণে ঢাকা এবং নারায়ণগঞ্জে আনুমানিক 3 জনের মৃত্যু হয়। ঐতিহাসিক আগরতলা মামলা বঙ্গবন্ধু সেনাবাহিনী কর্তৃক আটক হয়ে জেলে 2 বছর থাকা অবস্থায় 1968 সালে প্রথম দিকে পাকিস্তান সরকার 335 জন বিশিষ্ট বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যা ইতিহাসে আগরতলা মামলা নামে সুপরিচিত।
মামলা উল্লেখ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওই ব্যক্তিরা ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যের রাজধানী আগরতলা শহরে ভারত সরকারের সাথে এক বৈঠকে পাকিস্তানকে বিভক্ত করার পরিকল্পনা তৈরি করেছিলেন। পাকিস্তান ভঙ্গের ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে আখ্যায়িত করে বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করা হয়। অভিযুক্ত সকলকে ঢাকা সেনানিবাসে অভ্যন্তরীণ করে রাখা হয়। এতে সমগ্র পূর্ব পাকিস্তান ব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এই মামলার প্রতিবাদে সরকারি স্তরের মানুষ বঙ্গবন্ধু সহ অভিযুক্ত সকলের মুক্তি দাবিতে রাজপথে নেমে আসে। এহেন পরিস্থিতিতে একই বছরের 19 জুন ঢাকা সেনাবাসের অভ্যন্তরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্তদের বিচার কার্য শুরু হয়। 69-এর গণ অভ্যুত্থান ঐতিহাসিক আগরতলা মামলার বিচার চলাকালীন 1969 সালের জানুয়ারির 5 তারিখে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নির্বাচিত সভাপতি তোফায়েল আহমেদের নেতৃত্বে তাদের 11 দফা দাবি পেশ করে। 11 দফার মধ্যে বঙ্গবন্ধু 6 দফার সবগুলি অন্তর্ভুক্ত ছিল। ছাত্র সংগ্রাম পরিষদের সিদ্ধান্তক্রমে ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলনের প্রস্তুতি গৃহীত হয়। এই সংগ্রাম এক সময় তীব্র গণ আন্দোলনের রূপ নেয়। এই গণ আন্দোলনের চূড়ান্ত রূপ 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। কয়েক মাস ব্যাপী প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন, 140 ধারা ভঙ্গ, কারফিউ, পুলিশের গুলিবর্ষণ এবং বেশ কিছু হতাহতের পর আন্দোলন চরম রূপ ধারণ করলে পাকিস্তান সরকার হার মানতে বাধ্য হন। তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান রাজনৈতিক নেতাদের সাথে এই গোল টেবিল বৈঠকের পর 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে নেন। এর সাথে বঙ্গবন্ধু সহ অভিযুক্ত সকলকে মুক্তি দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ পরদিন 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সমাবেশে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় বা প্রদান করা হয়। উপাধি প্রদানের ঘোষণা দিয়েছিলেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। এই সভায় দেওয়া বক্তৃতায় বঙ্গবন্ধু ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 1969 সালের আইয়ুব খানের আহ্বানে অনুষ্ঠিত এক সর্বদলীয় সম্মেলনে বঙ্গবন্ধু তার 6 দফা সহ অন্যান্য রাজনৈতিক দলের চাহিদাগুলো মেনে নেওয়ার আহ্বান জানান এবং তা প্রত্যাখ্যাত হলে সম্মেলন থেকে বের হয়ে আসেন। 1969 সালের 5 ডিসেম্বর হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন যে এখন থেকে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে অভিহিত করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঘোষণার ফলে সারা দেশে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ এবং সামরিক কর্তারা তাকে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে মূল্যায়িত করতে শুরু করেন। বঙ্গবন্ধু বাঙালিদের তাদের পৃথক জাতিগত ও সংস্কৃতিগত আত্মপরিচয়ের ব্যাপারে সচেতন করে তুলেছিলেন। এছাড়া তিনি শোষণ ও বৈষম্য থেকে মুক্তির আশ্বাস দিয়ে পূর্ব পাকিস্তানে ব্যাপক জনমত গড়ে তুলতে সমর্থ হন। এভাবে কালক্রমে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি। 1970-এর নির্বাচন ও স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় আইনসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফলাফল পাকিস্তান দুই অংশের মধ্যে মেরুকরণ সৃষ্টি করে। পশ্চিম পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি নেতা জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুর স্বায়ত্তশাসনের নীতির প্রবল বিরোধিতা করেন। ভুট্টো জাতীয় পরিষদের অধিবেশনে বয়কট করার হুমকি দিয়ে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে সরকার গঠনের জন্য আহ্বান জানালে তিনি সেই সরকারকে মেনে নেবেন না। এরকম রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ইয়াহিয়া খান 3 মার্চের নির্ধারিত অধিবেশন 1 মাস স্থগিত ঘোষণা করেন। ক্ষমতা হস্তান্তর নিয়ে পাকিস্তানি শাসকদের এই টালবাহানা বাঙালিদের ক্ষোভে উত্তাল করে তোলে। এই অবস্থায় 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু কৌশলের স্বাধীনতার ডাক দেন। তিনি জনগণকে অবিলম্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এ ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি আরও বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। ইয়াহিয়া খান এরপর ঢাকায় এসে আলোচনার নামে প্রহসন চালান। নেপথ্যে চলে বাঙালিদের ওপর গণহত্যার প্রস্তুতি। প্রস্তুতি শেষ হলে ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। এরপর পরেই 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকাসহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে অপারেশন সার্চলাইট নামে ব্যাপক গণহত্যা শুরু করেন। গণহত্যা শুরু হলে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগেই 26 মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তার মূল ঘোষণাটি ছিল ইংরেজিতে লেখা, বিশ্ববাসী যাতে সহজে বুঝতে পারে সেজন্য তিনি ঘোষণাটি ইংরেজিতে লিখেছিলেন। সেই মূল ঘোষণার অনুবাদ ছিল নির্মরূপ, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন।
আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছো যাহা যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীটি শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং ফয়সালাবাদের একটি জেলে কড়া নিরাপত্তায় রাখা হয়। এক পর্যায়ে তার প্রহসনের বিচার শুরু করা হয়। পাকিস্তানের জেনারেল রহিমউদ্দিন খান বঙ্গবন্ধুর মামলা পরিচালনা করেন। মামলার কার্যপ্রণালী এবং রায় কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এই মামলাটি লায়ালপুর ট্রায়াল হিসেবে অভিহিত। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পরিবারকেও গৃহবন্দী করে রাখা হয়। ইতিমধ্যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা অনুযায়ী শুরু হয় মুক্তিযুদ্ধ। প্রতিবেশী ভারত অস্ত্র, যুদ্ধের প্রশিক্ষণ ও কূটনৈতিক সমর্থন দিয়ে বাঙালিদের পাশে দাঁড়ায়। প্রায় 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনী মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী যৌথ কমান্ডারের কাছে আত্মসমর্পণ করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে 1972 সালের 8 জানুয়ারি মুক্তি দান করেন। এরপর লন্ডন ও নয়াদিল্লি হয়ে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসেন তার প্রিয় মাতৃভূমিতে, তার প্রিয় স্বপ্নের স্বাধীন দেশে। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতাকে বরণ করতে লাখো মানুষের ঢল নামে বিমানবন্দরে। দেশে ফিরেই যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন বঙ্গবন্ধু। মানবিক বিপর্যয় মোকাবেলায় তিনি আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানান এবং খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সমর্থন ও সাহায্য আসতে শুরু করে। শুরু হয় নতুন দেশ গড়ার লড়াই। এরই মধ্যে সক্রিয় হয়ে ওঠে স্বাধীনতা বিরোধী একটি চক্র। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশীয় ও আন্তর্জাতিক চক্রের প্রত্যক্ষ ইন্ধনে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে উঠে পড়ে লাগে এই চক্রটি। বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়। এ সময় বঙ্গবন্ধু বুঝতে পারেন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সদ্য স্বাধীন বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। 1974 সালে তিনি সকল রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল। একই সাথে অন্য সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। উল্লেখ, প্রথম যে দলটি নিষিদ্ধ করা হয় তা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নিজের দল। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ায় দেশে স্থিতিশীলতা আসতে শুরু করে। দেশ যখন যুদ্ধের ক্ষয়ক্ষতি ও অন্যান্য সমস্যা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াচ্ছিল ঠিক তখনই আসে বিশাল আঘাত। 1975 সালের 15 আগস্ট গভীর রাতে সেনাবাহিনীর এক দল বিপদগামী সদস্য অভিযান চালিয়ে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যা করে। কেবল তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সেই সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান। সদ্য স্বাধীন জাতির জীবনে এক অপরিণীয় ক্ষতি নিয়ে আসে এই নির্মম ও ঘৃণ্য হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড তৈরি করে রাজনৈতিক শূন্যতা আর দীর্ঘদিনের জন্য ব্যাহত হয় গণতান্ত্রিক ধারা। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করেছি তোমাদের পাঠ্যবই অনুযায়ী। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো আজ আর নয়, প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।